Assalamualaikum everyone, welcome to back my channel Itis Cooking World. तो Itis Cooking World এর আজকের আয়োজনে থাকছে আলু পরোটা। আর এটা এতটাই মজার হয় যে পরিবারের ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করে। আর বানানোটাও একদম সহজ আর অল্প সময়ে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর সকালে বা বিকেলের নাস্তায় এটা ট্রাই করতে পারেন। চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা ট্রাই করতে পারেন। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর ভালো লাগলে বরাবর মতো আবারও বলছি, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই মজার এই রেসিপিটি কীভাবে তৈরি করা যায়। তো আমি একটা বোল নিয়েছি আর বোলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ ময়দা। চাইলে আপনারা আটা দিয়েও এটা ট্রাই করতে পারেন। আর 4 টেবিল চামচ এর সাথে গুঁড়োর দুধ অ্যাড করে দিচ্ছি। আর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য 2 টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম। আর আমি এখানে দিয়ে দিলাম 1/4 কাপ সয়াবিন অয়েল। আর 1টি ডিম ভেঙে দিয়ে দিলাম। আর স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এখন এর সাথে গরম পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমরা গরম পানি ইউজ করছি, তো প্রথমে আমরা হাত লাগাবো না, প্রথমে আমরা চামচ দিয়ে এভাবে মিশিয়ে নেব। আর অবশ্যই কনসিস্টেন্সিটা বুঝে বুঝে পানি অল্প অল্প করে অ্যাড করতে হবে। তো এটাকে খুব ভালোভাবে এরপর হাত দিয়ে মাখিয়ে নিব। আর খুব সুন্দর একটা, বেশি নরমও না আবার বেশি শক্তও না, একটা ডো বানিয়ে নেব। আসলে পরোটার ডো আমরা সাধারণত যেভাবে বানিয়ে থাকি সেভাবেই এটা বানিয়ে নিতে হবে। তো এটা বেশি নরমও না বেশি শক্তও না, দেখতেই পাচ্ছেন। তো এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে 2টি বড় সাইজের আলু মাস করে নিয়েছি। আর আলুর সাথে অ্যাড করে দিয়েছি কিছু কাঁচামরিচ কুচি করে, ধনিয়া পাতা কিছু, আর শুকনো মরিচ ভেজে নিয়ে ভাঙ্গা ভাঙ্গা করে এর সাথে অ্যাড করে দিয়েছি। আর চাট মশলা আমি 1/2 চা চামচের মতো অ্যাড করে দিলাম। আর 1.5 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিলাম। ঘিটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সরিষার তেলটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, তাতে স্বাদটা কিন্তু বহু গুণে বেড়ে যাবে আর স্মেলটাও অনেক সুন্দর আসে। তো আমি এরকম একদম পাতলা সাইজের 2টি একদম সমান সমান করে রুটি বেলে নিয়েছি। আর রুটির ভিতর কিভাবে এই আলু ভর্তাটা দিয়ে দিচ্ছি তা একটু লক্ষ্য করুন ভিউয়ার্স। এভাবে 2টি রুটি বেলে আলু ভর্তা ভিতরে দিয়ে বানিয়ে নিলে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর কোনো ঝামেলাই হয় না। এভাবে বানিয়ে নিলে আমার কাছে সহজ মনে হয়, তাই আমি এইভাবে বানিয়ে নিই। তবে আর একটি প্রসেসেও এটা বানিয়ে নেওয়া যায় ভিউয়ার্স। আমার কাছে এইভাবে বানিয়ে নিলে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর আমার কাছে খুব সহজ মনে হয়। আর একটিভাবেও বানিয়ে নেওয়া যায়, সেটি হচ্ছে লেচি কেটে নিয়ে লেচির ভিতরে আলু ভর্তাটা দিয়ে রুটি বেলে নিতে হয়। তবে সেক্ষেত্রে দেখা যায় রুটির ভিতর থেকে ভর্তাটা বেরিয়ে আসার চান্স থাকে। আর এভাবে বানিয়ে নিলে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে হয়েছে, আর একটু কিন্তু বাইরে বেরিয়েও আসে নাই। আর একটু জাস্ট উপর দিয়ে বেলুন দিয়ে একটু বেলে নিচ্ছি, তাতে আলু ভর্তাটা সমানভাবে রুটির ভিতরে ছড়িয়ে যাবে। আর এটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না, দেখতে পাচ্ছেন। তো সবগুলি রুটি ঠিক একইভাবে বানিয়ে নেব। তো এখন ভেজে নেওয়ার পালা। তো চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এপাশ ওপাশ একটু করে ভেজে নিচ্ছি। তারপর এর সাথে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার।
আপনারা চাইলে বাটারের পরিবর্তে সয়াবিন তেল বা ঘিও এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে বাটার দিয়ে ভেজে নিলে পার্সোনালি আমার কাছে অনেক মজার মনে হয়, তাই আমি বাটার দিয়ে এটা ট্রাই করে থাকি। আর এর ভিতরের সাইডটা কিন্তু ফুলে গিয়েছে, তা দেখে বুঝতে পারছেন। আর এটা কিন্তু একটু ডিপ করে ভেজে নিলেই বেশি মজার লাগে। আপনারা চাইলে একটু কম ডিপ করেও ভেজে নিতে পারেন। তো অলরেডি এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তো সবগুলি ঠিক একইভাবে আমি ভেজে নেব। আর কতটা ইয়ামি লাগছে তা দেখেই বুঝতে পারছেন। তো এভাবে এক এক করে সবগুলি পরোটা আমি ভেজে নেব। আর হ্যাঁ, আলু পরোটা যারা বানিয়ে নিতে প্রবলেম ফেস করেন তাদের জন্য আজকে রেসিপি। আপনারা অবশ্যই এভাবে দুইটি রুটি বেলে নিয়ে ট্রাই করবেন, একটু ঝামেলা মনে হবে না, আর খুব সহজেই যে কেউই ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো এক এক করে আমি সবগুলি পরোটা ভেজে নিলাম। তো এর ভিতরের সাইডটা কেমন তা একটু ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে, অবশ্যই ট্রাই করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের আলু পরোটা কেমন হয়েছিল। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।